গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসিয়াস কিচেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আমরা টাইটেল দেখে বুঝতেই পাচ্ছেন আজকে কি রেসিপি হতে চলেছে। খুব সচরাচর এই পাখি দেখা যায় না। আজকে করতে চলেছি কোয়েল পাখি রোস্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কোয়েল পাখিগুলো গরম জলে পরিষ্কার করার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, জলটা নামিয়ে নিচ্ছি। এক এক করে কোয়েল পাখিগুলো গরম জলে দিয়ে লোমগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তো ফ্রেন্ডস, কোয়েল প্যাকেট স্কিনটা রেখেছে এই কারণে, কারণ রান্নার পর মাংসটা শক্ত হয়ে যায়, এই জন্য স্কিনটা রাখা। চলুন এবার কেটে ভেতরের নোংরাগুলো পরিষ্কার করে নিই। তো ফ্রেন্ডস, মাংস কাটা হয়ে গেছে। মাংসগুলোকে জলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কোয়েল পাখির রোস্ট বানাতে কী কী লাগছে চলুন দেখে নিই। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কোয়েল পাখি, শুকনো লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আর এই মশলাটা আগে থেকে বেটে রেখেছিলাম, জায়ফল, জৈত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে বেটে রেখেছি। লাগছে তেজপাতা, দারচিনি, এলাচ আর জিরে ফোড়নে দেওয়ার জন্য। এবার প্রথম মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ, সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো।
কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর জিরে। সবকিছু ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা থেকে গোল্ডেন ব্রাউন কালার আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, আটা, আদা রসুনটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোবে। আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন কোয়েল পাখিগুলোকে দিয়ে ভালো করে কষাবো। তো ফ্রেন্ডস, এইভাবে 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। তো ফ্রেন্ডস, কষানো হয়ে গেছে। তো পরিমাণ মতো জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, একদম সামান্য জল দেবো, কারণ এটা রোস্ট হবে তো সেই জন্য। তো ফ্রেন্ডস, এইভাবে 10 মিনিট মতো কম আছে ভালো করে ফুটিয়ে নেব। আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম, জায়ফল, জৈত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, সেটা এখন একসাথে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটি হয়ে গেছে। তো কেমন লাগলো লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রান্না নিয়ে। তো চলুন নামিয়ে নেওয়া যাক।